নমস্কার বন্ধুরা, রূপালী গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ড্রাগন গাছে কিভাবে কোন সময়ে কোন কোন সার প্রয়োগ করলে বেশি ফল ধরাতে পারবেন। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। ড্রাগন গাছে বেশি পরিমাণে ফল পেতে চাইলেই যে বেশি পরিমাণে সার প্রয়োগ করতে হবে এমনটা কিন্তু নয়, সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে, তবেই আপনি আপনার ড্রাগন গাছে বেশি ফল আশা করতে পারেন। ড্রাগন গাছের সবচেয়ে বেশি বৃদ্ধির সময় হচ্ছে শীতকাল, তাই সবচেয়ে বেশি পুষ্টিকর খাবার এই সময়ে গাছের প্রয়োজন হয়ে থাকে। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম দুটি তরল সার, সর্ষের খোল ও গোবর পচানো জল, কিভাবে ড্রাগন গাছের গোড়ায় প্রয়োগ করতে হয়। আজকে আমি আপনাদের অন্য প্রকারের কয়েকটি সার ড্রাগন গাছের গোড়ায় প্রয়োগ করা দেখাবো। এই সারগুলি আপনিও আপনার ড্রাগন গাছে প্রয়োগ করে দেখবেন, গাছের বৃদ্ধি খুব দ্রুত হবে এবং শীতকাল পার হলেই দেখবেন গাছে বেশি ফুল চলে আসবে আর বেশি বেশি ফল ধরবে। তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সার প্রয়োগ করার জন্য আমি প্রথমে ড্রাগন গাছটির টবের উপরের মাটি কিছু পরিমাণ সরিয়ে নিব। এই কাজটি করার জন্য চামচ ব্যবহার করা যেতে পারে অথবা আপনি হাত দিয়েও তুলতে পারেন। মাটি তোলার সময় যদি টবের উপরের কিছু পরিমাণ শেকড় কেটেও যায় তাতে কোনো ক্ষতি হবে না। সার প্রয়োগ করার কিছু দিনের মধ্যেই নতুন করে শেকড় গজিয়ে উঠবে। কেবলমাত্র যারা টবে ড্রাগন চাষ করছেন তারাই মাটি সরাবেন, জমিতে চাষ করা গাছের গোড়ার মাটি সরানোর কোনো প্রয়োজন নেই। টবের মাটি সরিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে করে আপনি বেশি পরিমাণে জৈব সার প্রয়োগ করতে পারেন। ড্রাগন গাছের জৈব সার খুবই প্রিয় জিনিস, তাই এটি বেশি পরিমাণে ব্যবহার করলেও কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, এটি হচ্ছে নিম খোল। প্রথমে আমি প্রতিটি টবে 2 চামচ করে নিম খোল দিয়ে নিচ্ছি। এই নিম খোল টবের মাটিতে পুষ্টি যোগান দেওয়ার পাশাপাশি পোকামাকড়ের হাত থেকেও মাটি ও গাছের গোড়াকে রক্ষা করতে পারে। নিম খোল টবে দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তবে আপনার কাছে এটি থেকে থাকলে অবশ্যই প্রয়োগ করবেন। বন্ধুরা, এই সারটিকে সবাই চেনেন, ডিএপি সার। এটি রাসায়নিক সার, গাছের বৃদ্ধিতে ভালোই কাজ করে। এই ডিএপি সারটি ফসফেট ও নাইট্রোজেন এই দুই রকম পুষ্টি গাছকে দিয়ে থাকে। ডিএপি সারটি প্রতিটি 12 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ থেকে 1 চামচ পরিমাণ করে প্রয়োগ করা যেতে পারে। এর থেকে বেশি প্রয়োগ করলে টবের গাছের ক্ষতি হতে পারে, তাই আপনি রাসায়নিক সার সাবধানে ব্যবহার করবেন। 1/2 চামচ থেকে 1 চামচ পরিমাণ ডিএপি সার টবের চারিপাশে সমানভাবে ছিটিয়ে দিতে হবে, কোথাও যেন একটু বেশি পড়ে না যায়। যদি কোনো কারণবশত কোথাও বেশি পরিমাণে পড়েও যায়, চামচ দিয়ে আবার তুলে নিতে হবে। এই রাসায়নিক সারটিকে আপনি আপনার সুবিধা মতো হাত দিয়েও ছিটিয়ে দিতে পারেন, তবে খেয়াল রাখবেন গাছের গোড়ার দিকে যেন না পড়ে, যতটা সম্ভব দূরে প্রয়োগ করবেন। এবারে আসি জৈব সার প্রয়োগ করার ব্যাপারে। জৈব সার ড্রাগন গাছের জন্য সবচেয়ে পুষ্টিকর খাবার, আর গোবর সারের মতো সস্তা ও পুষ্টিকর জৈব সার ড্রাগন গাছের স্বাস্থ্য ও বৃদ্ধি ভালো রাখতে খুবই সাহায্য করে। তাছাড়া গোবর সার খুবই সহজে পাওয়াও যায়। যে সমস্ত বন্ধুরা শহরে বাস করেন
আপনাদের গোবর সার না থাকলে এর পরিবর্তে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এই ভার্মি কম্পোস্ট অনলাইন অথবা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। প্রতিটি 12 ইঞ্চি টবে কম করে 500 গ্রাম জৈব সার এই শীতের সময় গাছে প্রয়োগ করবেন। গোবর সার অবশ্যই কম করে 6 মাসের পুরনো হতে হবে। কখনোই কাঁচা গোবর অর্থাৎ নতুন গোবর সার প্রয়োগ করবেন না, এতে গাছের ক্ষতি হতে পারে। আমার এই টবটি আগেরগুলোর তুলনায় অনেকটাই বড় এবং এখানে 3টি ড্রাগন গাছ একসাথে আছে, তাই এখানে কম করে 1.5 কেজি গোবর সার প্রয়োজন হবে। অতএব বন্ধুরা, আপনাদের টবের সাইজ অনুযায়ী জৈব সার প্রয়োগ করবেন। আমি 1/2 চামচ পরিমাণ ফাঙ্গিসাইড পাউডার প্রতিটি টবে প্রয়োগ করব, কারণ যে শিকড়গুলি কাটা পড়েছিল সেগুলিতে যাতে কোনো প্রকার ফাঙ্গাস ধরতে না পারে। এখানে ফাঙ্গিসাইড পাউডার হিসাবে সাপ ব্যবহার করেছি। এবারে প্রয়োজন জল। প্রতিটি টবে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। মনে রাখবেন, অতিরিক্ত জল দেওয়া যাবে না, টবের চাহিদা অনুযায়ী জল দিতে হবে। ড্রাগন গাছ বেশি জল সহ্য করতে পারে না। টবের মাটি শুকিয়ে আসলে তবেই জল প্রয়োগ করবেন, ভেজা মাটিতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জল দেওয়া হয়ে যাওয়ার পরে আরেকটি রাসায়নিক সার ড্রাগন গাছে দিতে পারেন, পটাশের ঘাটতি পূরণ করার জন্য। সেটি হলো লাল পটাশ বা MOP সার। এই রাসায়নিক সারটিকে খুবই সাবধানে ব্যবহার করতে হবে, একটু বেশি পরিমাণে ব্যবহার করলে গাছের শিকড় পুড়ে যেতে পারে। এই কারণেই আমি সারটিকে গোবর ও জল দেওয়ার পরে ব্যবহার করলাম, যাতে কি না সরাসরি শিকড়ের সাথে লেগে না থাকে। এই রাসায়নিক সারটিকে আমি প্রতিটি 12 ইঞ্চি টবে 1/2 চামচ পরিমাণ করে ব্যবহার করব এবং যতটা সম্ভব গাছের গোড়ার থেকে দূরে ব্যবহার করব। পটাশ সারটি ব্যবহার করার সময় কোথাও যদি একসাথে একটু বেশি পরিমাণে পড়েও যায়, সেটুকু আবার সরিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার দেখানো এই পদ্ধতিতে ড্রাগন গাছের যত্ন নিন। আশা করি আপনার ড্রাগন গাছও ভালো মতো সুস্থ সবলভাবে বৃদ্ধি পাবে। আর গাছগুলি ভালো মতো বৃদ্ধি পেলে মার্চ মাসের শেষে দেখবেন প্রচুর ফুল আসবে এবং বেশি পরিমাণে ফল পাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক অবশ্যই দিবেন। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।